দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে ট্রাক প্রবেশ করতেছে বাংলাদেশে যে ট্রাকটা আসছে সেটাকে চেক করা হবে এবং চেক করতেছেন বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা এখানে বলা হয়েছে সীমান্তে 150 গজের ভিতরে পাসপোর্ট ব্যতীত চলাচল বা প্রবেশ নিষেধ গুড আফটারনুন প্রিয় দর্শক আজকে আমি বর্তমানে অবস্থান করতেছি হিলি স্থলবন্দর বাংলাদেশে হিলিয়ের অবস্থান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার একটি সীমান্তবর্তী গ্রামে এখানে বলা হয়েছে সীমান্তে 150 গজের ভিতরে পাসপোর্ট ব্যতীত চলাচল বা প্রবেশ নিষেধ যদিও পাসপোর্ট আছে কিন্তু ওই দিক থেকে হয়তো ভিডিওগ্রাফি করতে দিবে না যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাকটা আসতেছে সেটাকে চেক করা হবে এবং চেক করতেছেন বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা আপনারা একটু লক্ষ্য করে দেখুন কাগজপত্র চেক করা হচ্ছে এই জায়গা থেকে প্রিয় দর্শক এটা হচ্ছে কাস্টমস অফিস এখান থেকেই আপনাদেরকে 500 টাকার ভ্যাট দিয়েই যেতে হবে আপনারা চাইলে সোনালী ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের মাধ্যমেও সেটা পে করতে পারেন এখানে তারা স্লিপটা নিবে যখন আপনারা বর্ডার ক্রস করবেন হিলি স্থল শুল্ক স্টেশন বাংলা হিলি হাকিমপুর আর এখান থেকে আমি আপনাদেরকে দেখাই জুম করে আপনাদেরকে বর্ডার পর্যন্ত দেখানোর ট্রাই করি ১৯৪৭ সালে দেশভাগের ফলে এই অংশটি দুটি খণ্ডে দ্বিখণ্ডিত হয়ে যায় এবং ১৯৮৬ সালেই এই হিলি স্থল বন্দরটি প্রতিষ্ঠা লাভ করে আমি মূলত এই জায়গা থেকে আসলাম দেখতে পাচ্ছেন ইন্ডিয়া থেকে ট্রাক প্রবেশ করতেছে বাংলাদেশে আমি আমার যাত্রা আরম্ভ করেছিলাম বিরামপুর থেকে এবং বিরামপুর থেকে এই বন্দরটির দূরত্ব প্রায় 14 কিলোমিটারের মতো সিএনজিতে করে আমার 25 মিনিটের মতো সময় লেগে যায় আমি সামনে যাচ্ছি সেখানে একটা রেল স্টেশন রয়েছে সেখানেই যাব আপনারা দেখতেই থাকুন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগতেছে প্রিয় দর্শক আমি পৌঁছেছি হিলি স্টেশনে আপনারা দেখতে পারতেছেন এখান থেকে হিলি রেলওয়ে স্টেশন রংপুর বিভাগীয় শহর থেকে এই জায়গাটির দূরত্ব প্রায় 88 কিলোমিটার আর এখান থেকে সরাসরি রংপুরের কোনো বাস নেই আপনারা যারা দূর প্রান্ত বা দক্ষিণবঙ্গ থেকে আসার প্ল্যান করতেছেন আপনাদেরকে জানাই রাখি আপনারা রংপুরে পৌঁছানোর পর ফুলবাড়ি বা বিরামপুরে চলে আসবেন এবং সেখান থেকেই এই হিলি স্থলবন্দরে চলে আসবেন আর যাবার পথেই একই কাজ করবেন হিলি স্থলবন্দর থেকে আপনারা অটো করে প্রথমে বিরামপুর বা ফুলবাড়ি যাবেন ফুলবাড়ি থেকে রংপুর এবং সর্বোপরি আপনাদের ডেস্টিনেশনে চলে যাবেন আপনারা আমি এখানে বসে আছি হিলি রেলওয়ে স্টেশনে এবং সাথে দুইজন ছোটো ভাই পেয়েছি তারা আমাকে অনেক তথ্য দিল যে এখান থেকে আর কি জয়পুরহাট তারপরে সান্তাহার নওগাঁ ট্রেন যায়
আর হচ্ছে আমার পিছনে যেটা রয়েছে সেটা হলো ইন্ডিয়ান একটা প্রাচীর রয়েছে বা দেয়াল, সেটাও হিলি নামে পরিচিত, দিনাজপুর নামে পরিচিত। ঠিক আমাদের বাংলাদেশেও হিলি বা দিনাজপুর নামে পরিচিত। আমি প্রবেশ করলাম বাংলা হিলি মার্কেটে, আপনাদেরকে দেখার ট্রাই করব। আমি অবস্থান করতেছি আল সালাদিয়া হোটেল হাকিমপুর হিলি বন্দরে, এবং এটা হচ্ছে কোয়েল পাখির মাংস 100 রুপি, আর এটা হচ্ছে সোনালি মুরগি, যেটা সোনালি মুরগি বলি আমরা। তো আমি অর্ডার করলাম এটা 100 টাকার, 100 রুপি না। এটাই হচ্ছে কোয়েল পাখির মাংস 100 টাকার, আমি প্রথমে 100 রুপি বলেছিলাম। আর আমার সাথে ছোট ভাই, তোমার নাম কি? তো খাওয়া যাক। আশা করি আজকের এই পর্বটিকে আপনারা খুবই এনজয় করেছেন। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই ভিডিওটাকে কেমন লেগেছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো জায়গার নতুন কোনো পর্বে।